বিধাননগরে এবার মুখোমুখি টক্কর সুজিত বসু এবং সব্যসাচী দত্তর দুজনেই আজকে মনোনয়নপত্র জমা দিলেন। বিধানচন্দ্র রায়ের মূর্তির সামনে থেকে হুটখোলা গাড়ি চড়ে মিছিল করেন তিনি, তারপর এসডিও অফিসে মনোনয়ন জমা দেন। অন্যদিকে সব্যসাচী দত্ত বিজেপি প্রার্থী, তিনিও মনোনয়ন জমা দিলেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন সুজিত বসুর মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তের ছবি, অন্যদিকে বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, যাকে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে তৃণমূল, তিনি আজ মনোনয়নপত্র জমা দিলেন। এবার দুই বিধানসভা কেন্দ্রে দুই প্রার্থীর প্রচারের ছবি দেখাবো, একদিকে নন্দীগ্রাম অন্যদিকে বাঁকুড়া। নন্দীগ্রামে প্রচারে সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় দেখছেন সেই ছবি, অন্যদিকে বাঁকুড়ায় কংগ্রেস প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায় তার প্রচারের ছবি দেখতে পাচ্ছেন। একদিকে সংযুক্ত মোর্চা মনোনীত বাম প্রার্থী নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মীনাক্ষী মুখোপাধ্যায়, অন্যদিকে সংযুক্ত মোর্চা মনোনীত কংগ্রেস প্রার্থী রাধারানী বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া বিধানসভা কেন্দ্রে তার প্রচারের ছবি দেখছেন পাশাপাশি। মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচার নিয়ে কি বললেন শ্রীলেখা মিত্র দেখব। মানুষ কেউ নয়, আমি সাধারণ মানুষ, তারা তো দেখছে সবকিছু, তারা চায় এবারে বামেরা ভোট জিতে আসুক, মীনাক্ষী জিতুক, এবং ভোটটা দিতে দেওয়া হতো না সেটাও বারবার করে ফিরে আসছে। মানে যেখানে পোস্টার লাগানো হচ্ছে বা ফ্ল্যাগ লাগানো হচ্ছে সেগুলো বাড়ির লোকজন বলছে যে আমার বাড়িতে ফ্ল্যাগটা লাগাবেন না, মানে ভয়ে ভয়ে রয়েছে। সুতরাং আমরা সবাইকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছি যে আর ভয় পেয়ে থাকবেন না, এইবারে বাংলায় কিন্তু মীনাক্ষীর মতো মেয়ে চাই। মীনাক্ষীকে সবাই খুব এক্সেপ্ট করেছে দেখতে পাচ্ছি, মীনাক্ষী এখন এখানকার স্টার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।